যেখানে দিন হলে হবে দিল খুশ বিরহে ঝিলমিল উড়াবে ডাক নামে ডেকে যাই তুমি করবে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা দেখো, আমি হাবড়া স্টেশন থেকে শুরু করছি। আজকে আমার ফেসটা আমি দেখাচ্ছি না, তো একটু পরেই আমার ফেসটা দেখাবো। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর এত সকালে প্রায় আমি 7:30 বাড়ির থেকে বেরিয়েছি, 7:49 আমার ট্রেন, তো সব কিছুই তোমাদের দেখাবো। তো আস্তে আস্তে তোমরা সবাই দেখতে থাকো। তো এই যে আমার মুখটা আমি দেখেছি, দেখো একটুও মেকআপ করা নেই, এরপর আমি সাজুগুজু করবো। তো আমি চলো এখন ট্রেনে উঠি। তো ট্রেন থেকে আমি মধ্যমগ্রাম নেমেছি। মধ্যমগ্রামে নেমে আমি অটোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি, দেখো অনেকটা লাইন। তো এবার আমি আমার ফেসটা দেখালাম, অটোতে আমি উঠে গেছি। তো চলো দেখতে থাকো এবার। তো এবার আমি মুখে কথা বলবো, লোকজনের সামনে মুখে কথা আমি বলতে পারি না, মানে সাথে তো থাকলে বলা যায়, তাহলে বলা যায়। তো কোথায় যাচ্ছি সেটা পরে দেখতে পারবে। আর এখন এখন দোলতলায় নেমেছি মধ্যমগ্রাম। মানে এখন একা একা, মানে অনেক বছর আগে এসেছিলাম। সবাই এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে কোনোদিন মানুষই দেখেনি। তো আমি যাচ্ছি একটা দিদি বাড়িতে, আছি রেডি হয়ে তারপরে বেরাবো। অনেক বছর, মানে অনেক বছর আগে আমি এসেছিলাম, তাও আমার মাইন্ড কতটা স্ট্রং যে আমি এখনও চিনতে পারছি। বাইরে ঠিকঠাক করে চিনতে পারবো কিনা জানি না। চলো যাই, দিদিকে ফোন করছি, দিদি হয়তো ঘুমাচ্ছে। দিদিকে 5-6 বার ফোন করেছি, দিদি ধরছে না। আমি এবার আমি কী করে যাবো দেখি, চিনতে পারি নাকি, অনেক বছর আগে এসেছি, চেনা যায় বলো। রাস্তাটা মনে আছে, এবার এক্স্যাক্টলি বাড়িটা কোথায় সেটাও মনে করতে পারছি না। চলো তোমরা দেখতে থাকো। মনে হচ্ছে চলে এসেছে একটা মসজিদ আছে, হ্যাঁ মনে হচ্ছে খুঁজে পেয়েছি, দেখে নি তাও। আমি সাজাগোজার জিনিসও নিয়ে এসেছি, ব্যাগে আমি জামা, ওই ব্যাগে জুতো, সব কিছু নিয়ে এসেছি। আর এখন আমি রেডি হবো, রেডি হবে আমি এখন আর দেখাতে পারবো না, ফোনের চার্জ থেকে বাঁচিয়ে রাখতে হবে। একদম নর্মালভাবে রেডি হবো, আর এরই তো বলে আমি কোথায় যাচ্ছি, তো এখন বলবো না, আমরা দেখতে হবে। আমরা রেডি হয়ে গেছি, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। আমি আর একটা আকাঙ্ক্ষা দিদি দুজনে মিলে আমরা যাচ্ছি। দিন আগে আমরা যাওয়া হতো না, কারণ একা একা কি করে যাব, মানে যেতে পারবো কিন্তু ভালো লাগে না একা একা কোথাও যেতে, টাইম কাটছে এটা এটাই। যদি কেউ চেনা জানা থাকে ওখানে যেও, তাহলে কিন্তু আমার প্রবলেম হয় না। চলো আমরা কোথায় যাচ্ছি দেখো, এখন বলি, মানে বলিনি, এখনো বলিস নি, হ্যাঁ বলেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি মানে, তো এবার দেখো আমরা কেন এসেছি, কি জন্য এসেছি। মন হচ্ছে পড়ে যাবো, তো আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি, পরে ছবি তুলবো, আগে যেই নি জায়গায়। সবাই চলে এসেছে, আমরাই লেট করেছি, 10 মিনিট লেট হয়েছে মাত্র, বেশি লেট হয়নি। তো ফাইনালি আমরা চলে এসেছি SBF অফিসে, আর সামনেই আছে অর্জুন, তোমরা দেখতেই পাচ্ছ। আর থ্যাংক ইউ মজ, মজের সোর্সেই আমরা এসেছি এখানে 7 জন মতো, এক্সপ্রেম মুভির জন্য এটা কোলাবোরেশন ছিল, তো তার জন্যই আমরা এসেছি। তো চলো কী কী হয় তোমাদের দেখাই। তো আমরা এতটা লেট করলাম, আমরা যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, তো ভাবে নিয়েছে আমরা শুধু সেলফি নিয়েছি আর ভিডিও হয়নি। তো মুভিতে আর একজন হিরো ছিল, তার সাথে ভিডিও একটা বানিয়েছি। তো যেহেতু টাইমে আসা উচিত, আমাদের লেট করে ফেলেছি আর কি করা যাবে। তো মুভিটার নাম হচ্ছে এক্সপেন, আর কিছু জন্য হিস্ট্রিতে মনে হবে কোলাবোরেশন। তো মস থেকে এসেছি আমরা SBF-এ। চলো আর কী কী করি সারাদিন তোমাদের দেখো।
তো আমার একটা ভিডিও হয়ে গেছে, দিদির দুটো ভিডিও বানিয়ে ফেলেছে। হয়ে গেছে তো লাগলি? হ্যাঁ লাগলি, এটা হয়ে গেছে। তো যাই হোক, তো মুভিটা সবাই দেখো এক্সপ্লেন। আর আমরা এখানে এখনো বসে আছি কারণ সবাই মানে ওরা আরো ভিডিও করছে, তো সবার নাম হলে তো বেরোতে পারছি না, সবার হয়ে যাক তারপর আমরা বেরাবো। তো খিদে পেয়ে গেছে, একটু খাবার নিয়ে আসো, একটু ভালো ভালো খাবার নিয়ে আসো, কেউ একটু খাই। আমি তো দিদিবার খেয়ে খেয়েছি, ভিডিও যখন দেখি খেয়ে আসিনি তখন। তুই যে খাবার খাবি, খাবার এত লোকে পাঠাবে যে আমি মোটা হয়ে যাবো খেয়ে খেয়ে। ঠিক আছে, আমি অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওকে? সবাই পাঠিয়ে দিও খাবার। দিদির জন্য KFC, আমার জন্য অন্য কিছু পাঠিয়ে দিও, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এই দেখো ফার্স্ট আলাপ হলো, দেখো নাকি এসেছে বিয়ের সময়, তোমার বিয়ের সময়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জানি না এই ভিডিওটা তো কখনো করিনি বিয়ে বাড়ি। হ্যাঁ বিয়ের সময় দেখেছি। তো যাই হোক, তোর সাথে প্রথম আলাপ হলো, তা আমি ওকে দেখেছি আগে, মানে একটু আগে তোমার একটু আগে ওরা বেস্ট ফ্রেন্ড আমায় কল করেছিল, রাখি 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 জাস্ট আমায় কল করেছে। তো আমি বললাম তুমি রাখো তুমি রাখো তাড়াতাড়ি করে। যাই হোক, খুব ভালো লাগলো আলাপ করে। একটু একটু প্রেমের সাথে ও কিছু প্রমোশন করেছে, তো জানি না কতটা ব্লক করেছে কারণ কেউ এতটাই ব্যস্ত যতটা প্রেম করেছে। আমি আমাদের উবের চলে এসেছে, আমরা এখন বেরিয়ে যাবো, দিদি বাড়িতে যাবো, তারপর বিকালে যদি সময় থাকে স্টার মলে ঢুকবো, না হলে ঢুকবো না, তাহলে ঢুকবো না। হ্যাঁ না হলে বাড়ি চলে যাবো কারণ আমার কাল হয়তো অরিজিৎ সাথে আসতে হতে পারে, সেই জন্য। তো চলো এই সবাইকে টাটা। এত সুন্দর মেয়েটা চলে যাচ্ছে, মনে হয় বিশাল দুঃখ। তার মধ্যে আবার একটু কালো কালো লাগছে, স্টুলটাও কি বাজে করে কেটে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি নিজেকেই দেখছি আয়নাতে। বাহ ভালো, থ্যাংক ইউ, টাটা ভাই। হ্যাঁ মৌসুমি টাটা টাটা বেরিয়েছে, ও উবের বুক করেছে, ভালো আছে এখন। নাম চলো আমরা বেরিয়ে গেছি এখান থেকে। কটা বাজে এখন? বেশ ভালোই মজা হলো, বেশ মাঝে মাঝে না সবার সাথে এরকম দেখা করে ভিডিও বানালে বেশ ভালোই লাগে। তো এটা হয়ে ওঠে না, আমার তো বেরাবো বলে ভাবি অনেক দিন ধরে, বাট বেরানো আমার হয় না কারণ সময়ে সুযোগ সুবিধা লোকজন পাই না, মানে ধরো কেউ থাকলো বাট তবু না, মানে হয় না, হয়ে ওঠে না। হ্যাঁ হয়ে ওঠে না ব্যাপারটা। আগে একটা সময় যখন বাড়ি থেকে বেরোতে দিত না, এখন বাড়ি থেকে কিছু বলে না, বাট এখন নিজেদের বেরোতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এজের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমার তো একটাই চিন্তা, যখন বয়স হবে তখন দেখো মাঝে মাঝে আয়নার সামনে এরকম করি, এরকম চোখ দিয়ে এখানে ভাঁজ পড়ে না, দেখি বয়স হয়ে গেছে। আমি ভীষণ মানে এটা একটা ডিপ্রেশন বলতে পারো আমার, যে বয়স হলে কেমন হবে, কি করবো আর। আমার বর্ষা আমাকে বোঝায় বলে কি, দেখবি সেই সময়টার সাথে সেই সময়টা এবার বেশ খাপ খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওবারে বোঝায় আমাকে। চলো যাই হোক, আমরা যাই এখন। তো দিদি বাড়ি এসেছিলাম, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন এখান থেকে খেতে যাচ্ছি। ভাবছি ট্রেনে করে আর যাবো না, বাসে করে বেরিয়ে যাবো দোলতলা থেকে, বাস যদি ফাঁকা থাকে, কারণ বাসে বসার জায়গা না পেলে বাসে মরে গেলেও যাবো না, বাসে ব্রেক দেবে এখানে আমি চলে যাবো সামনে। তো যথেষ্ট মানে অনেক মজা হলো আর খুব ভালো লাগলো, আর বেশি একটু কষ্ট হয়নি, এসিতেই ছিলাম তো অতটা কষ্ট হয়নি। আর ভেবেছিলাম যে বাড়ি যাওয়ার সময় স্টার মলে যাবো, বাট অনেকটা লেট, 5টা বেজে গেছে, তো এখনও মুড লাগছে না যে স্টার মলে যাবো, কারণ বললাম যে কাল পরশু আবার আসতে হতে পারে, তো সেই কারণে এখন বাড়ি যাই। বাড়ি যে কাজ আছে, মানে অনেকগুলো ভিডিও করেছি, নেট তো সবসময় ঠিকঠাক পাওয়া যায় না, তো ফোন ক্যামেরায় ভিডিও করেছি, তো সব কিছু আমার এডিট করতে হবে। তো চলো আমি যাই, আবার পরে আসছি, ফোনে চার্জ নাও থাকতে পারে, 24% চার্জ, চলে যাই।
তো আমি দোলতলা থেকে বাসে উঠেছি, বাসে উঠে বারাসাতে বিগ বাজারের পাশে বাস স্ট্যান্ডে নেমেছি, নেমে আমি আবার হাবড়ার বাসে উঠেছি, ট্রেনে করে আর যাইনি। দেখতেই পাচ্ছ ভীষণ গরম, ঘামছি, পেছনে কাকুটা দেখছিল। যাই হোক চলে যাই। তো এই যে গাইস বাড়িতে চলে এসেছি, হাবড়া নেমে আর মানে দেখাইনি। হাবড়া নেমে লিচু, তারপর কলা, জিলিপি, মাজুনও নিয়ে এসেছি খাবার। ওই যে মা, এই বাড়ি না আসলে আমার শান্তি লাগে না, আমাকে যত বড় বাড়ি যত জায়গায় ছেড়ে দাও, আমার এই ছোট্ট বাড়িতে না আসলে আমার মন ভরে না। এই যে আমার ছোট্ট ঘর, ছোট্ট বাড়িতে সত্যি মানে বাড়ি ছেড়ে আমার কোথাও ভালো লাগে না, মানে বাড়ি বেশ থাকে। সত্যি সারাদিন ঘুরেছি, ঘোরার পরে মুখ একটু কালো হয়নি, সিরিয়াসলি। বাহ সুন্দর তো, আরও গ্লো করছে স্কিনটায়। সবাই বলছে কি ফাউন্ডেশন, মানে কোনো ফাউন্ডেশন দিয়ে মানে ফেসটির ক্রিমটা দিয়েছি, দারুণ গ্লো করছে ফেসটায়। যাই হোক, একটা নর্মাল একটা আই মেকআপ করেছিলাম আজকে, হালকা স্মোকি, তার মধ্যে একটু ব্লু শিমার আর চোখের নিচে কিছুই দিইনি, আইল্যাশ করেছিলাম। তো সত্যি খুব ভালো লাগলো আজকে, তো সবাই মিলে একসাথে মিট হলে বেশ ভালো লাগে। তো অনেক রিলস বানিয়েছি, অবশ্যই মজা আর ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, ভালো করে বানাতে পারিনি, অর্জুনের সাথে রিলস বানাতে পারিনি, দুঃখ লাগছিলো, কারণ সময় হয়ে গেছিলো কাজ, তো আমরা লেট করে গেছি, আমার তো আগে গেলে হয়তো হয়ে যেত। যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট টাইম কখনো সুযোগ হলে অবশ্যই বানাবো। তো চলো, সবাইকে টাটা, বাই। আজকে ভিডিওটা এটুকুই, জানি ভিডিওটা একদম ছোটো হয়েছে, কারণ ভিডিও করার সময়ই পাইনি, কারণ আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না, কারণ দিদির শরীরটা একটু খারাপ লাগছিল, তো তার জন্য আমরা ওখানে না মানে বেশিক্ষণ ওয়েট করিনি। ওখানে আমরা আর কি ঘোরাফেরা করে চা খেয়ে তারপর সবাই একটা দুটো রিলস বানিয়ে, তাও ফোন ক্যামেরা ফোনে নেট চলছে না ভালো, বানিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো বন্ধুরা, সবাইকে অনেক টাটা, অনেক বাই বাই, সবাই অনেক ভালো থেকো, বাই।